দশক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা টিভি সেভেন্টি ওয়ান চ্যানেলটি নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা আপনাদেরকে জানাচ্ছে সুস্বাগত আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কালাসান এই মুহূর্তে উপস্থিত আছি ময়মনসিং জেলা গভরগ উপজেলার বাইপাস মোড়ে চালটা ইউনিয়ন পুকুরিয়া গ্রামে যে এখানে জসীম রবিবার দিন রাত দেড়টায় আগুন লেগে এবং কি দোকানে লুটপাট করে টাকা পয়সা নিয়ে গেছে এবং দোকানের অনেক মালামাল ছিল সেগুলো নিয়ে গেছে তো এই বিষয়ে আমরা জানবো যে দোকানের যে প্রকৃত মালিক জসিম তো জসিম মিয়া কে নিয়ে গেছে বা কারা নিয়ে গেছে তাদের নামগুলো উল্লেখ করবেন এবং আপনার নিজ পরিচয়টা অবশ্যই দিয়ে দিবেন আমার দোকান পাট আমার চাচা ওয়ার্ড কমিটির সভাপতি আমার সব কিছু তার ছেলে বিজয় আমার দোয়ার ভাট ভাইগিয়া সবার খামার যা কিছু আছি সব ঠেকে গেছে খাবার তাতে কইতো তো দর্শনে তাপ আমার লোকজন রাত্রে আমার মাইরাল মারতেছি উদ্দেশ্য ছিল ভাইরাল আমাবি আমার একটাই দোষ ওইদিকে একটা কর্মসূচি হলো আমাদের মহিলা ক্যারমে আমি মহিলা লইয়া ওই জন্য আমাদের পাশের ক্যারমের সাইদুল মেম্বার সাহেবের সাথে আমি গেছিলাম এটা আমার দোষ কেলি আমি নেতা বলে গেলাম না নেতা বলে মজুদ দেয়ার আমার লোকজনকে আমার দর পাট পাকি আছে আমার একটাই দোষ আমি কেলি ঢিরোব কেন অভিযোগ করলাম ঠিক কাছে কাছে আমার প্রধানমন্ত্রীর কাছে একটু কি বিচার আর কিছু বিচার নাই আমার কেলি আমি কেলিকে আমি ঢিরোব কেন অভিযোগ করলাম আপনার কি কি ক্ষতি হয়েছে এই বিষয়ে কিছু কথা বলেন ক্ষতি হয়েছে আমার দোকান ফাট লুট ফাট করি এটা বাইন আগুন দিছে সবকিছু নিয়ে গেছে মোতি দোকান ছিল আমার সমস্ত মাল নিয়ে তারা লরি বইভি এল ইডি সব দেখে পাওয়ার দিয়ে আউলিকে নাচলাম লিখে বললাম সন্ধ্যা

ওই আপনার বাজে লোকজন নিয়ে আমার সম্পূর্ণ দোকান বাঙ্গিয়া চুটকার করিয়া গাড়ি ভরিয়া ফ্রিজ আছে দোকান আমার অনেক মালামাল ছিল ওই ইটকলা সিজনেছি আমি দোকানে মাল উঠাইছি সব কিছু আমার গাড়ি ভরিয়া ওই বিল্লা হোসেন ডাকাত এমন গেন্দা দুল ডাকাত আমার লুটপাট করে সব কিছু নিয়ে গেছে এটা আমি উপযুক্ত বিচার চাই জনপ আমাদের এমপি মহাদয় তলব পাবেল গুনদাসের কাছে আমি আমি এই সুবিচার চাই এমন দেশ নেত্রী জনাব বেগম শেখ কাছে আমাদের নেত্রীর কাছে আমরা এটা সুবিচার চাই এটার জন্য যাতে আমাদেরকে বিচার আমরা একজন নিরপেক্ষ আওয়ামী লীগ তাই বলে আমাদেরকে এইভাবে গফরগাঁও জনাব আমাদের পাঁচ ওয়ার্ড এয়া ওয়ার্ডের না ওয়ার্ডের একজন সভাপতি হইয়া এরকম মানুষকে যে আমাদের দলে রাখে এমনকি পথ দেওয়া হয় এটার থেকে তাকে পদপাত করা হয় এটা আমার কাছে আমাদের এমপি এমপিদের কাছে আমি এটা বিল আবেদনকে আবেদন জানান জানাচ্ছি কি এই এটার আমরা উপযুক্ত আমাদের এমপি 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 সাহেবের কাছে আমরা এটার বিচার চাই যাতে ওদের কি বিচারও হো ডাকাতের বিচার হো আমি জানি ওই আমাদের এক গীতে আমরা যখন খাসি আট করে আইছিলাম তখন ওই ডাকাতগুলা আমাদেরকে এই ব্যাপারীদের সকল ব্যাপারীদের টাকা ডাকাতি নিয়ে গিয়েছিল তখন আমাদের এমপি সাব সে ওই ডাকাতদের বাড়িঘর ব্যাঙ্গে এনে এই ডাকাতদেরকে এন থেকে উস্থায়ী অস্থায়ীভাবে পরিচয় বিতরণ করে দিয়েছে আমি আশা করি আমাদের এমপি মহাদের কাছে যে আমাদের ওই বিল্লার ডাকাত এবং ক্যান্দুল ডাকাত ওদেরকে এই এরকম বিচারটাই করা হয় যাতে ওরা ওই এরকম মানুষের আর কোনো দিন যাতে এরকম মানুষের কোনো ক্ষতি না করতে পারে আমি এমপি মহোদয়ের কাছে বারবার আমি এই আবেদন গিয়ে জানাই আমার স্বামী আইতে বাবার সুপ দোকানের মধ্যে করে বাড়িতে খাইতে গেছে তখন বাড়িতে খাই আমি বলছি তুই দোকানে থাকো আজকে কই বলে আজকে তো থাকি নাই বাড়িতে থাকছে রাতে রইছে রাতে আমি প্রতিদিন আসে রাতে বাড়িতে থাকলে আর রাতে আসে এরা আমরা দুই দিন দুইবার একবার দোকান পাহারা যাই সেদিন রাতে দুই একটা বাজে তখন আমার হাজব্যান্ডের কাছে একজন ফোন করছে যে তোমার দোকানে অনেক শব্দ হইতেছে টিনের তখন দৌড় আমরা দুজন আসছি দৌরজা মরজা খুলে ঘরের আসে এখানে দেখি ইট খোলার গেটের সামনে দেখি যে রাগুন জ্বালাইতেছে তিন চারটা হুন্ডার গাড়ি দুইটা টাটা গাড়ি পরে আমি দৌড় মাইনে আসছি গল আল্লাগুয়া কি ডাকাতি করে আসছে লগে লগে হুন্ডা ছাড়ছে অ্যান্ডাদুল বলে আরও তার সহল পাঠিটা বলতেছে যে এক আকাশ না তো খুন করে ফেলবো হুন্ডার ছেড়ে চলে গেছে আইসা দিই আমার মাল পাট সবকিছু আমার দোকানে চারটে সমিতির টাকা থেকে এক সমিতির টাকা শেষ হয় বাকি দেয় আমার এক দেড় লাখার দোকানের বাকি আছে আরও চার সমিতিকে আমি বৃহস্পতিবার সত্তর হাজার টাকা সমিতিকে উঠাইয়া মাল উঠাইছি আমার দোকানে সেদিন সেদিন আমার পঁচিশ কাঠন বিস্কুট আর আর যাবতীয় ফ্যাক্টরির মাল মাল আমি উঠাইছি আমি আমি বাবেল এমপি আছে বিচার চাই আর মেম্বারে মনে যে আমাদের ইউনিয়নের আমাদের ওয়ার্ডের মেম্বার হয়েছে নেজামুল আর আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের মেম্বার হয়েছে সাইদুল মেম্বার আমাদের পাশে আমাদের আমাদের ইননের মেম্বার আমাদের যে যুব মহিলাদের সমাবেশ হলো আমাদের মেম্বার আমার আমার চাচার শ্বশুর বিল্লাল নেতা এমদাদুল নেতা আমাদের বলে না আমরা একই বাড়ি বসবাস করি আমার চাচার চাচা শ্বশুর আমাদের বলে নাই পার্শ্ববর্তী মানুষ বলছে মহিলাদের সমাবেশ উঠান উঠান সমাবেশ সেখানে নেজাবুল মেম্বার আমাদের কিছু বলে নাই তাই সে আমাদের বলছে তাই আমরা উঠান এই এমপির তার তারপরে দিনে আমাদের এই দুখান পাট ভেঙেছে আমরা কেন আমাদের বাড়ির মহিলারা উঠান মেশি লেগেছি তার জন্য বাবেল এমপির মেসি লেগেছি কেন তা উনার নেজামুল বলে নাই তো আমাদের কেমনে যাবো আর সেই এই এনামুল এমদাদুলো বলে নাই এই বিল্লাও বলে নাই না বলে আমরা কেমন যে বলছে তাদের উঠান মিছিল গেছি সেটা তো বাবিল এমপি এবং কি আমরা এই শেখ হাসিনার তো গেছি আমরা কি অন্য কোনো মিছিল আমাদের বলে আমরা বলে বিএমপি করি আমার শ্বশুর আজীবন থেকেই আমলিক আমলিক করতেছে আজীবন থেকে আপনি জন্ম থেকে আমলিক আমরা আমলি লীগে তারপরে আমাদের দোকান পাট ভাঙ্গে কয়ে আমরা বিএমপি করি এই ধরনের নির্যাতন আমাদের চলে আসছে আমরা বিচা চাই বাবেল এমপির কাছে আমি উঠান মেশি লেগেছিলাম তারপরে দিন আমাদের দোকানপাট পাট ভেঙে আমার দুই তিন লাখ টাকার মাল জামানা নিয়ে গেছে নিয়ে গেছে দোকান নুগা হিসাবের খাতা এক দেড় লাখ টাকা হিসাবের খাতা আর এক লাখ বিরানব্বই হাজার টাকার মাল নিয়ে গেছে আমার ঘর বাড়ি পিড়ে দিছে আর এখানে একটা চুল পরিমাণ একটা চলকের জিনিস পর্যন্ত আমার দোকানের আশেপাশে নাই সব দুইটা টাটা গাড়ি বইয়ে নিয়ে গেছে

চা বিল্লালে চল্লিশ বছৰ ধৰি খাই আজিকালি হলে আজকা পাঁচ ছয় বছৰ ধৰিয়া আঙুৰ জোৰ কৰি চিন্তাইকাৰী হৈ নিবাৰচা আমাৰ চিন্তাকাৰী হৈ দিবাৰ দিয়া না আমরা আমার সাত্রবাইফ জসিম তার একটা দোকান দিছি দোকান করিয়া খাইবার লাগিয়া সে রাত্রে দেড়টার সময় লুটপাট করিয়া সে দুইটার সময় লুটপাট করিয়া হ্যাঁ গাড়ি বেরিয়া হ্যালোয় যা সে এন্দাদুল বিল্লাল হোসেন তারা আঙ্গুরে হুমকি বই দিয়া আঙ্গরে মাই ফিট করবো এইটা করবো কুবাইবো দারণ করবো কুবাইবো উঁচু আঙ্গুর বয়সই দেয়া তে আলতাফ হুসেন যে বলা আসেন আমরা তার রাজনীতি করিয়াইছি বাবুল গুলতা আছেন তার রাজনীতি করে আইছি ও হন করতেছি হ্যাঁ আমরা বলে বিএমপি আমরা বিএমপি না আমলিক এইটা আমরা এলাকার মানুষ জানে সব কিছু জানে আমরা জীবন ভর আমলিক করে আইসি তার পিছে এসে থাকতে থাকতে মানুষ বহুত বহুত রাজনীতি করে আইছি বহুত কিছু কষ্ট করে আইছি এই আমার সাসা আজকা আমার সাত ভাইয়ের দোহান রাইতে দুইটা সময় দোহান তিনটা গাড়ি ভরিয়া লয়ে গেছে জিনিসপত্র লয়ে গেছে এই আমার বক্তব্য শেষ করলাম আমাদের এই জমি নিয়ে আর অনেকদিন

এটা নিয়ে কিছুদিন আগেও আমাদের এই পাইয়া এই যে ওই যে ওই পাশে একটা দোকান ছিল ওইটা নিয়ে মাঠা রয়েছে আপনার এটা ছয় মাস হয় নাই কিন্তু সে একজন সে একজন পাই ওই যে পাঁচ নম্বার্ডের সভাপতি এবং তাই আর তারা হচ্ছে হচ্ছে এই আমার চাষা ভাইসটা ঠিক আছে এই যে এটা নিয়ে তো সে বাড়িতে বসে এটা নিয়ে আলোচনা করতে পারে সে আমাদেরকে বিচার নিয়ে যে বিচার যখন ডাকে সে বলে আমাদেরকে ইয়া ওই যে ইউনিয়ন পরিষদে যাইতে ওইখানে আমরা যাই যাওয়ার পরে নেতা ব্যথা আরকি আমাদেরকে বই দেখায় এমনকি থানা নেয় এই যে আমরা থানায় গেছি ওই যে ওইখানে আমাদেরকে হুমকি দেখাই